السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها على سلام عليكم طبتم فادخلوها خالدين. الحمد لله الله رب العالمين অশেষ মেহেরবানি তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে তার অযাচিত নিয়ামত দিয়ে, বর্ণনাহীন নিয়ামত দিয়ে তিনি ঢেকে রেখেছেন। আমরা দ্রুত সালাম করি মানবতার মুক্তির দূত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে এসেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে ধারাবাহিক ইসলামিক আলোচনায় আজকের ধারাবাহিক পর্ব ইমানের আলোচনার আজকে 34তম পর্ব। এই পর্যায়ে আখিরাতের সর্বশেষ স্তর জান্নাতের বিভিন্ন নাজ নিয়ামত এবং জান্নাতের বিভিন্ন নিয়ামত নিয়ে আলোচনা চলছে। তো আজকে জান্নাতের বিভিন্ন নিয়ামতের আজকে পঞ্চম পর্ব ইনশাআল্লাহ। তো আজকে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো কি নিয়ামত রেখেছেন তার নিয়ামত প্রাপ্ত বান্দা, যারা তাকে দুনিয়াতে ভয় করে চলবে, যারা আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া পেতে চাইবে, এরকম যারা মুত্তাকি রয়েছে তাদের জন্য আর কি কি নিয়ামত রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সে বিষয়ে কিছু আলোচনা আজকে আবার তুলে ধরবো ইনশাআল্লাহ। তো শুরুতেই পবিত্র কোরআনের যে আয়াতটা আমি তেলাওয়াত করলাম আপনাদের সামনে, এটা পবিত্র কোরআনের সূরা আল জুমার, সূরা আল জুমারের 73 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তো সূরা আল জুমারটা পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথমে এই 73 আয়াতের আগের যে আয়াত রয়েছে তাতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল জুমারের মধ্যে প্রথমে জাহান্নামীদের কথা বলেছেন। আর কোরআনের একটা শিক্ষা এরকম আল্লাহ রাব্বুল আলামিন যেখানে জান্নাতীদের কথা বলেছেন, সে জাহান্নামীদের কথা তার পাশাপাশি জান্নাতীদের কথা বলেছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ধমকি দিয়েছেন সেখানে আবার আল্লাহ রাব্বুল আশার বাণী শুনিয়েছেন যে তুমি যদি এটা করো আল্লাহ দয়া পাবে। তো এই যে সূরা আল জুমার এটা ধারাবাহিকভাবে যদি আপনারা খুঁজেন তাহলে এটা পাবেন ধারাবাহিকভাবে 39 নাম্বার সূরা, এটা পবিত্র কোরআনের তার 73 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা। এখানে আল্লাহ বলছেন যারা তাদের রবের দুনিয়াতে যারা তাদের রবকে মেনে চললো, এক কথায় তাকওয়া অর্জন করলো বা রবের অবাধ্যতা থেকে বিরত থাকলো, এক কথায় যে আল্লাহ যেটা বলেছেন সেটা সে পরিপূর্ণভাবে সেটা মানার চেষ্টা করেছে, আর যেটা নিষেধ করে সেটা থেকে সরে থাকার চেষ্টা করেছে, দুইটার নামই হচ্ছে কি তাকওয়া বা আল্লাহ ভীতি। তো এখানে যারা তাদের তার রবের মানে আল্লাহ রাব্বুল আলামিনের যেই কথাগুলো আছে সেটাকে মেনে নিয়েছে এবং তারা আল্লাহর অবাধ্যতারা করেনি, এরা এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন জান্নাত তৈরি করেছেন। তো তারা কি করবেন, তারা যাদেরকে জান্নাতের অভিমুখে নিয়ে যাওয়া হবে তখন যখন তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে এটা কিয়ামতের ফয়সালার পরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জান্নাত দেবেন, যে মুত্তাকি যারা দুনিয়াতে যারা খোদাভীতি সাথে জীবনযাপন করেছে, তো তাদের কথা বলা আছে যে হাত্তা ইজা যাওয়া, তারা তখন তারা যখন পৌঁছবে সেটাই কোথায় জান্নাতে যখন যাওয়ার জন্য তারা জান্নাতের কাছাকাছি যাবে, ফুতিহাতা বোয়া বুহা, তখন জান্নাতের দরজা থাকবে,
জান্নাতের দরজাগুলো এখন বন্ধ অবস্থায় আছে আর জাহান্নামের দরজাটা খোলা অবস্থায় আছে। এই জন্য বন্ধ যেটা সেটা যদি যেতে হয় তাহলে কিছু একটা করতে হয়, তালা খুলতে হবে, নইলে কিছু একটা করতে হবে দুনিয়াতে আমরা দেখি। আর যেটা খোলা সেটার জন্য কোনো কিছু করার প্রয়োজন না, খোলার মধ্যে এমনিতেই মানুষ যেতে পারে। তো জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন আটকে রেখেছেন, জান্নাতের দরজাগুলো এখন এখন খোলা অবস্থার মধ্যে নেই, এখন বন্ধ অবস্থায় আছে, আর জাহান্নাম খোলা অবস্থায় আছে। এবং জাহান্নামের দরজাকে আল্লাহ বন্ধ করে দেন কখন, রমাজানের সময়, এবং জান্নাতকে তখন খুলে দেওয়া হয়। তো এই জান্নাত যে আটকানো অবস্থায় আছে সেটা এই আয়াত থেকেও বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে কি করবেন, জান্নাতীদের জন্য তখন খুলে দেওয়া হবে। ও ফুতিহাত আবওয়াবুহা, তখন কি করা হবে, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। যখন জান্নাতীরা জান্নাতে যাওয়ার জন্য তৈরি, যাদেরকে নিয়ে যাওয়া হবে জান্নাতে যাওয়ার জন্য, তখন তারা যখন জান্নাতের কাছাকাছি যাবেন, সামনে যাবেন, তখন জান্নাতের দরজা কি খুলে দেওয়া হবে। ওয়াকাল আল্লাহু মুখাজানাতুহা সালামুন আলাইকুম থিবতুম ফাদখুলুহা খালিদিন। যখন তারা সেখানে পৌঁছবে, যখন জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হবে, তখন সেই জান্নাতের যারা পরিদর্শক, মানে এক কথায় যারা সেই দ্বাররক্ষী থাকবেন, এক কথায় এখানে তো যারা ব্যবস্থাপক বা দ্বাররক্ষী যে ফেরেশতারা থাকবেন, তারা তারা সেখানে বলবে, এই জান্নাতীদের দেখেই তারা বলবে যে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, যে তোমাদের জন্য কি শান্তি, তোমাদের জন্য সালাম দেবে তাদেরকে এভাবে যে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক, তোমরা অত্যন্ত ভালো চিরে চিরদিনের জন্য তোমরা কি এই জান্নাতে কি তোমরা এখানে প্রবেশ করো, কারণ জান্নাত হচ্ছে চিরস্থায়ী, জাহান্নামও চিরস্থায়ী। তো এই জন্য তাদেরকে সেই দ্বাররক্ষী ব্যবস্থাপক ফেরেশতা যারা রয়েছেন তারা সেই জান্নাতীদেরকে অভ্যর্থনা জানাবেন এবং তাদেরকে সালাম দেবেন। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা তুলে ধরেছেন। তো ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু, এরপরে পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরপরে কি অবস্থা দাঁড়াবে, যখন তারা সেখানে প্রবেশ করবে তখন তারা বলবে সে আল্লাহর শুকরিয়া যিনি আমাদের সাথে কৃত তার প্রতিশ্রুতিকে সত্য পরিণত করেছেন। কারণ এখন আমরা দুনিয়াতে আছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এই এই কাজগুলো যদি তোমরা করো তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে, আর এই কাজগুলো থেকে বিরত থাকলে জান্নাতে যেতে পারবে, আর যদি এগুলো না করি তাহলে কি জাহান্নাম। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথা মেনে চলি তাহলে তিনি আমাদেরকে জান্নাত দেবেন। এই ওয়াদাটা জান্নাতীরা যখন জান্নাতে পাবেন, যখন জান্নাতে যাবেন, তখন দেখবেন তাদের জন্য এই নাজনেমত রাখা আছে, তাদের জন্য জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতারা যখন তাদেরকে অভ্যর্থনা জানাবেন তখন তাদের সেই কথাটা মনে পড়বে, তখন সেই কথাটা তারা বলবে, এভাবে বলবেন। আল্লাহ আল্লাহুল পবিত্র কোরআনের সূরা আল জুমারের 74 নম্বর আয়াতে তুলে ধরেছেন। ওয়াকালুল হামদুলিল্লাহ, তারা বলবেন যে সমস্ত প্রশংসা তার জন্য, আল্লাযী সাদাকানা, তিনি সত্য বলেছেন, সে আল্লাহ এটা সত্য বলেছেন আমাদেরকে দুনিয়াতে, ওয়াদাহু, তিনি আমাদেরকে দুনিয়াতে যে ওয়াদা দিয়েছেন সেটা সত্য, উত্তরাধিকারী করে দিয়েছেন। এই যে জান্নাতের যে জান্নাতটাকে তারা কি উত্তরাধিকারী সূত্রে তারা পেয়ে যাবে ভালো কাজের দ্বারা। এ বিষয়ে আল্লাহ পবিত্র কোরআন সূরা আল মুমিনুনের মধ্যেও বলেছেন কয়েকটা যা ভালো ভালো গুণের কথা তুলে ধরে আল্লাহ বলেছেন, এগুলো যদি হয় তাহলে তোমরা হবে জান্নাতের ওয়ারিস, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিসের কথা বলেছেন আল্লাহ সূরা আল মুমিনুনের মধ্যে। এখানে আল্লাহ বলেছেন যে তোমরা দুনিয়াতে যে ভালো কাজ করেছো এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই তোমাদেরকে এই ভূমি এই জান্নাতের ওয়ারিস করেছে, উত্তরাধিকার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। নাতাবাওয়া ও মিনাল জান্নাতি হাইসু নাশা। তো এই যে এখন উত্তরাধিকার দুনিয়াতে করলো, চাইলো সে সম্পদ মাঝে মাঝে ভোগ করতেও পারে না। অনেকে আছে উত্তরাধিকার সূত্রে সম্পদ পেয়েছে, তারপর ভোগ করতে গেলে অনেক কষ্ট ক্লেশ পোহাতে হয়, অনেক সময় নামে আছে কিন্তু সেটা সে ভোগ করতে পারে না, এরকম ঘটনাও ঘটে। কিন্তু আল্লাহ বলছেন কি, আমি তোমাদেরকে এমন উত্তরাধিকারী করে দিয়েছি এই জান্নাতে তুমি যেখানে ইচ্ছা যা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারো, সেটাকে তুমি যেভাবে ইচ্ছা তুমি ব্যবহার করতে পারো। সেখানে আল্লাহ বলেছে যে মিনাল জান্নাতি হাইসু নাশা, যে তোমার যা ইচ্ছা তুমি সেটা করতে পারো। এটা একেবারে আল্লাহ রাব্বুল আলামিন নিরঙ্কুশ ভাবে জান্নাতীদেরকে অধিকার দিয়ে দিবেন, জান্নাতের সমস্ত জিনিসপত্রের যা সেটা তাদেরকে দেয়া হবে। ফানিমা আজুল আমিলিন, তো আল্লাহ এর আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলে সৎকর্মশীলদের জন্য যারা ভালো কাজ করেছে তাদের জন্য এটা হচ্ছে কি, এটা হচ্ছে সর্বোত্তম প্রতিদান, এর চার প্রতিদান হতে পারে না। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এটা যখন ঘটবে জান্নাতে যাবে তখন তার আরো দেখবে কি দেখবে, আতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ওয়া ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম,
যে আল্লাহ বলছেন, এরপরে আপনি আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আরো দেখতে পাবেন কি দেখবেন, যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের চারদিক ঘিরে বৃত্ত বানিয়ে, মানে চারদিককে ঘিরে তারা আল্লাহ রাসূল আল্লাহর কি করছেন, তার প্রশংসা পবিত্রতা বর্ণনা করছে। ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা তার প্রশংসা তার বর্ণনা করছেন, এটাও দেখতে পাবে জান্নাতীরা। ওয়াকুজিয়া বাইনাহুম বিল হক, এরপরে কি হবে, আল্লাহ বলছে মানুষের মধ্যে ইনসাফের সাথে ফয়সালা করে দেওয়া হবে, কারোর সাথে কোনো বেইনসাফ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমি জুলুমকে আমার জন্য হারাম করে দিয়েছি। ওয়াকিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং ঘোষণা দেওয়া হবে সারা বিশ্বজাহানের রবের জন্য কি সমস্ত প্রশংসা। তো এটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জান্নাতের নাজ নিয়ামতের বিষয়ে, এবং জান্নাতে যে যেই নাজ নিয়ামত দেওয়া হবে জান্নাতীদের, সেটা জান্নাতীরা গিয়ে সেখানে যখন দেখবে তখন তারা কি করবে, তখন তারা তাদের মনে পড়বে যে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকেই ওয়াদা দিয়েছিলেন। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা দিয়েছিলেন সেটা আল্লাহ সত্য পরিণত করবেন, শুধুমাত্র আমাদের করণীয় এখন দুনিয়াতে যতদিন আমাদের হায়াত আছে আমাদের চেষ্টা করে যেতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা করতে বলেছেন আমাদের সাধ্য অনুসারে সেটা করবে। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে সূরা বাকারার মধ্যে এবং অন্যান্য জায়গায় বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না। এই জন্য আমাদের যে আমলগুলো আমাদেরকে করতে বলা হয়েছে এগুলোর মধ্যে আমরা সবগুলো করার চেষ্টা করবো, যদি কোনোটা আমাদের অসাধ্য হয় সেগুলো সেটা আমরা আমাদের সাধ্য অনুসারে করব, তাহলে ইনশাল্লাহ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন। আর দয়া করা মানে কি, জান্নাত দিয়ে দেবেন আল্লাহ, কারণ আল্লাহ দয়া না পেলে জান্নাতে যাওয়া যাবে না। তো এটা হচ্ছে কোরআন থেকে উদ্ধৃতি দিলাম আজকে। তো এরপরে আমরা বিভিন্ন ধরনের জান্নাতের যে নিয়ামতগুলো আছে সেই হাদিসের আলোকে, সেই সুন্নার যে বর্ণনাগুলো আছে সেগুলো আলোকে কিছু কিছু তুলে ধরব। বিভিন্ন হাদিসের মধ্যে এই বর্ণনাগুলো আছে, তো তার কিছু কিছু গত চার আলোচনায় অনেকগুলো চলে আসছে। আজকে হয়তো বিভিন্ন হাদিসে বিভিন্ন বর্ণার ক্ষেত্রে হয়তো কিছু অনেক এক সেম কথাও চলে আসতে পারে। তো আমরা শুরুতেই যে হাদিসটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব যে হাদিসটা আমি, তো সেটা হাদিসটা রয়েছে জামিয়া তিরমিজি, জামিয়া তিরমিজির 2465 নম্বর হাদিস। এটা প্রকাশনী কারণে দুই একটা হাদিস হয়তো আগে পরে হতে পারে বর্ণনার জন্য নাম্বারিং এর জন্য, তো সেটা বিভিন্ন প্রকাশ, আমার কাছে যে প্রকাশনীটা আছে তাতে এখানে 2465 নম্বর হাদিসটা, অনেক বড় একটা হাদিস। তো তার মধ্যে থেকে আমরা একটু বলবো, আসলে মানবীয় গুণের কারণে আমরা আমরা কখনো ভালো মনে হয় আমাদের কাছে যে ভালো কাজ আমরা করেছি, নামাজ রোজা করেছি বা করছি, এভাবেই যেন চলতে পারি এরকম আমাদের সবসময় মনে হয় যে ভালো কোনো পরিবেশে থাকলে, কোনো ইসলামী পরিবেশে থাকলে, যারা কোরআন সুন্নাহ মেনে চলে তাদের সংস্পর্শে থাকলে, এরকম অনেক কিছু আমাদের এখনো যেমন হয় তেমনি ভাবে সাহাবায়ে কেরামদের মধ্যেও ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি তারা থাকতেন তখন তাদের কাছে কি হতো, তখন তাদের কাছে মনে হতো যে আমরা সবসময় যেন এরকম অবস্থায় থাকি। তো সবসময় 24 ঘন্টা তো আর ইবাদত করা আর জন্য ওইভাবে লেগে থাকা সম্ভব হয় না, তখন মানুষের পরিবার রয়েছে, পরিজন রয়েছে, সন্তানাদি রয়েছে, তাদেরকে সময় দিতে হয়। যখন মানুষ সেই ইসলামী পরিবেশ থেকে বা আল্লাহ রাসূলের দরবার থেকে যখন তারা নিজেদের পরিবারের কাছে চলে যায় তখন আরেক রকম হয়, যেমন আমরা বর্তমানে আমরা যখন নামাজের মধ্যে ইবাদত বন্দেগীর মধ্যে নিজেদেরকে একটু নিয়োজিত রাখতে পারি তখন মনে হয় যে ইবাদতে কত শান্তি, এইভাবেই যেন থাকতে পারি। আবার যখন আমরা আমাদের কর্মক্ষেত্রে ফিরে আসি পরিবারের প্রয়োজনে, সন্তানাদির প্রয়োজনে বা যে কোনো আচার অনুষ্ঠানের প্রয়োজনে যখন আমরা এগুলোতে ব্যস্ত হয়ে যাই তখন আমাদের আবার কি এগুলোর মধ্যে এমনও ব্যস্ত হয়ে যায়, তখন আর মনে হয় না যে ইবাদতে ওই যে যে আনন্দটা আগে ছিল ওইটার অনুসারে আমরা আরো বেশি বেশি করে করবো, এটা আমরা অনেক সময় ভুলে যাই। তো এরকম একটা এই হাদিসের শুরুর কথাটা অনেকটা এরকম, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে তিনি বলছেন যে আমরা বললাম যে আল্লাহর রাসূল আমাদের কি হলো, আমরা যখন আপনার আশেপাশে থাকি তখন আমাদের মনে হয় যে আমরা যেন এই পরিবেশে সবসময় থাকি, যে আমাদেরকে বা আমরা সবসময় যেন পরকালমুখী থাকি, পরকালের যে অবস্থা সেই পরিবেশের মধ্যে যেন আমরা থাকি। কিন্তু আমরা যখন আমাদের পরিবার পরিজনের কাছে ফিরে যাই, আপনার কাছ থেকে কথা শেষ হোক বা আমাদের পরিজনের যখন পরিবার পরিজন আমাদের সন্তানাদির কাছে ফিরে যাই, তখন এই অবস্থায় যখন আমরা ফিরে যাই তখন আমাদের বিপরীত ধরনের পরিবেশ তৈরি হয়ে যায়, যে এই যে আপনার কাছে থাকলে যে আমাদের মধ্যে একটা পরকালমুখী একটা পরিস্থিতি থাকে এটা উল্টা হয়ে যায়, দুনিয়ামুখী একটা প্রবণতা চলে আসে, তো এরকম পরিস্থিতি হয়ে যায়। তো এটা আসলে আমরা একটু এই বিষয়ে একটু জানতে চাচ্ছি এরকম একটা কথা। একবার তো রাসূলুল্লাহ বললেন যে তোমরা আমার কাছে, তোমরা আমার নিকটে থেকে যে অবস্থায় বেরিয়ে যাও, এই অবস্থায় এই এরকম দিনী পরিবেশে যদি তোমরা সবসময় থাকতে তাহলে তোমাদের সাথে দেখা করার জন্য ফেরেশতারা আসতো। চিন্তা করে দেখে আল্লাহ রাসূল কিভাবে বলছেন,
যে সাহাবা একরাম বলছেন যে কথা, যে আল্লাহ রাসুল আপনার কাছে থাকলে আমাদের কিছু পরকালমুখী ছাড়া আর কোনো চিন্তা আসে না। তা আল্লাহ আল্লাহ রাসুল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যদি এই অবস্থায় যদি কাটিয়ে দিতে তাহলে তোমাদের সাথে ফেরেশতারা দেখা করতে আসতেন। সুবহানাল্লাহ, চিন্তা করে কি পরিবেশ ছিল আল্লাহ রাসুলের চারদিকে। তো তোমাদের সাথে ফেরেশতারা দেখা করতে আসেন, এরপরে আবার বলছেন, আবার কি বলছেন দেখেন, আমাদের নিরাশ হওয়ার কিছু না। এরপরে বলছেন যে তোমরা যদি গুনাহ না করতে, তোমরা যে বারে বাসায় ফিরে যাও, দুনিয়ামুখী হয়ে যাও, বা কোনো ভুল ত্রুটি হতে পারে, ঠিক কথাটা এভাবে না, তারপরে অনেকটা এরকম বোঝা যায় যে আল্লাহ রাসুল বলছেন তোমরা যদি পাপ না করতে তাহলে কি দাঁড়াতো, তোমরা যদি পাপ না করতে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি করতেন, নতুন সৃষ্টি করতেন, আবার নতুন মাখলুক সৃষ্টি করতেন আল্লাহ, প্রয়োজন নেই মানুষের। কেন? যে তারা পাপ করতো, ক্ষমা চাইলে আল্লাহ খুশি হন। আর আমরা অনেকে মনে করি এই লোকটা এত পাপি তার আল্লাহ ক্ষমা করবেন না। এটা হলো আপনার আমার সংকীর্ণ মনের চিন্তা, হলো এটা আল্লাহ সম্পর্কে ধারণাই নেই আমাদের। আমি আপনি যত বড় পাপ করি, পাহাড় সম বলেন, তার চেয়ে বড় পাপ হলে কত পাপ। বনী ইসরায়েলের যুগে এক লোক 99টা খুন করেছে, ভালো হওয়ার চেষ্টা করছিল, তারপরে একজনের কাছে গেছে ভালো হওয়ার জন্য, পরামর্শ নেওয়ার জন্য। তো সে বলছে তোমার ভালো হওয়ার সুযোগই নেই, তুমি 99টা খুন করে আবার আল্লাহকে পেতে চাও। তখন রাগ করে তাকেও খুন করে ফেলেছে। 100টা খুন করার পরেও লম্বা ঘটনা, আমি বিভিন্ন আলোচনা কয়েকবারই বলেছি, তারপরও আরো লম্বা আলোচনা সংক্ষিপ্ত ভাবে বলি, এরপরও তাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। তা আল্লাহ ক্ষমা করা মানে কি? জান্নাতে যাবে। তো 100 খুন করার পরও যদি জান্নাতে যায়, কত বড় অপরাধ চিন্তা করে। অথচ কোরআনের মধ্যে আছে আল্লাহ বলছেন কেউ যদি ইচ্ছাকৃত ভাবে একজন মোমিনকে খুন করে তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষকে খুন করার মতো অপরাধ তার তার আমলনামায় লেখা হবে। এত বড় অপরাধ চিন্তা করতে, এরকম যদি সে 99 বা 100টা খুন করার পরেও যদি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করতে পারেন, তাহলে আমি আপনি এত নিরাশ কেন? অন্যায় তো হতেই পারে, আপনার আমার কার জীবনে কি, আমরা কি পুত্র পবিত্র নাকি? জীবনে পিছনে জীবন অন্যায় তো কোনো অভাব নেই, করেছি, এখনো করছি, ভবিষ্যতে হবে। তো এই জন্য দেখেন আল্লাহ রাসুল বলছেন কিভাবে, যে তোমরা যদি অন্যায় না করতে তাহলে আল্লাহ কি করতেন, অন্য মাখলুক সৃষ্টি করতেন, তারা অন্যায় করতো, ক্ষমা চাইতে আল্লাহ ক্ষমা করে দিতেন। দেখেন এই জন্য আমরা যে অন্যায়গুলো করি এগুলো মানবীয় গুণের কারণে হয়ে যাবে, হয়ে গেছে, হয়ে যাবে, হয়ে যাচ্ছে এখন, হয়ে যাবে ভবিষ্যতে হবে, কিন্তু করণীয়টা কি? ওই যে অপরাধটা হওয়ার সাথে সাথে আল্লাহ কাছে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চাইয়ে ওই অপরাধ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে, বিরত থাকতে হবে, তাহলে ক্ষমা হয়ে যাবে ইনশাল্লাহ। আর বারবার অন্যায় করলো, করলাম, ছাড়লাম, করলাম, করলাম, ছাড়লাম, আবার করলাম, আবার করলাম, এগুলো যদি করে তাহলে আল্লাহ দেখবেন যে আমরা আসলে সত্যিকার অর্থে মন থেকে ক্ষমা চাচ্ছি কিনা। যদি মন থেকে চান তাহলে ওইটাও ক্ষমা হয়ে যাবে, কারণ আল্লাহ এত দয়ালু, আমাদের সংকীর্ণ চিন্তা দিয়ে সেটা বিবেচনা করা যাবে না। এই তো এখানে রাসুল সাল্লাম সেটাই বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি করতেন, তাহলে নতুন সৃষ্টি করতেন। তা চিন্তা করেন, এই জন্য আমরা গুনাহ আপনার আমার আমাদের সবার কম বেশি গুনাহ ছিল, আছে, থাকবে, কিন্তু আমরা ক্ষমা চাইবো ইনশাল্লাহ, আল্লাহ ক্ষমা করে দেবেন। তো তো এটা আমাদের, এই জন্য আমাদের বর্তমান পরিস্থিতি, এতে আমরা নিজেদেরকে যাই মনে করি না করি, দেখেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের সাহাবিদের মধ্যে এই অবস্থা ছিল। তো এই জন্য আমাদের মধ্যে কোনো কোনো সময় ইসলামী পরিবেশ থাকলে ভালো মনে হবে যে আমি এখন খুব ভালো পরিস্থিতিতে আছি, এভাবেই যেন থাকি। আবার হয়তো দুনিয়ার প্রয়োজনে আমরা অনেক সময় এর থেকে একটু দূরে সরে যাব, ভয়ের কিছু নেই, আমরা তখন আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা চাইবো, আমাদের অন্যায়ের জন্য আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। তো এভাবে, তো এরপরে এই হাদিসের পরবর্তী অংশে এরপর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমরা জিজ্ঞেস করলাম যে আল্লাহ রাসুল, আল্লাহ তাহলে মানুষ সৃষ্টি করলেন কি দিয়ে? এই যে মানুষ মাখলুক সৃষ্টি করলেন আল্লাহ রাব্বুল আলামিন, আবার অন্যায় না করলে আবার সৃষ্টি করবেন, কি দিয়ে সৃষ্টি করলেন? তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তিনি মাখলুক সৃষ্টি করেছেন পানি দিয়ে। তো মাখলুক কি দিয়ে সৃষ্টি করা হয়েছে? তিনি বলছেন পানি দিয়ে। আবার জিজ্ঞেস করলেন তাহলে বেহেশত নির্মাণ করা হয়েছে কি দিয়ে? আমরা বেহেশত বলি এটা এই জন্য বলছি, জান্নাত, জান্নাত সৃষ্টি করা হয়েছে কি দিয়ে? তখন তিনি বললেন, রাসূলুল্লাহ বললেন যে, তিনি বললেন যে সোনা এবং রূপার ইট দিয়ে। দেখেন কত উন্নত মান করে আল্লাহ সৃষ্টি করে, সোনা এবং রূপার ইট দিয়ে যেমন তেমন জান্নাত। আপনি কি ভাবেন যে একটা ছোটখাটো একটা বাক্সা তৈরি করেছেন যা, বা একটা ছোট ঘর তৈরি করেছে জান্নাতে? তেমন না, সবচেয়ে সর্বশেষ জান্নাতে যিনি যাবেন তাকেও এই পৃথিবীর 10 পৃথিবী দিবেন, আর প্রথমে যে যাবেন তার যে নাজনামা শেষ নাই। তাহলে এই টোটাল জান্নাতটাকে আল্লাহ সৃষ্টি করেছেন কি দিয়ে? স্বর্ণ এবং রূপার ইট দিয়ে। সুবহানাল্লাহ, বিয়াম সুবহানাল্লাহ আজিম। তো এরপরে বলেছেন যে একটা রূপার ইট আর একটা সোনার ইট এভাবে গাঁথা হয়েছে, আর গাঁথনি কি দিয়ে দেওয়া হয়েছে? তো সেটা বলছে যে সেখানে সুগন্ধি মৃগনাভি, এগুলো থেকে ঘ্রাণ আসে, এগুলো দিয়ে দেওয়া হয়েছে। এবং কঙ্কর সমূহ হচ্ছে মণিমুক্তা, মাটি, কুমকুম, এই জাতীয় উন্নত মানের যে জিনিসগুলো আছে
এগুলো দিয়ে তৈরি করা হয়েছে। চিন্তা করেন কত উন্নত মানের, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আজিম। তো এরপরে এবং এই জান্নাতে মানুষ কি করবে, এরপর আরো কিছু নাজ নেয়ামতের কথা আছে এই হাদিসের মধ্যে, সেখানে আছে জান্নাতে মানুষ অনন্তকাল সুখ শান্তিতে থাকবে, এটার কোনো শেষ নেই, সুখ শান্তি কমবেও না, জান্নাতও শেষ হবে না। এরপরে কি হবে, অভাব অনটন তাদেরকে স্পর্শ করবে না, তাদের কোনো মৃত্যু থাকবে না। গত আলোচনায় বলেছি, এবার বলেছি যে মৃত্যুকে জবা করে দেওয়া হবে, একটা আকৃতি দেবেন আল্লাহ, এরপর জবা করে দেবেন, আর কোনো মৃত্যু হবে না। এরপর কি হবে না, তাদের যে পরিধেয় থাকবে, যে পোশাক আশাক দিবেন আল্লাহ, যে উন্নত মানের, এটা তারা যে পড়বেন যত ইচ্ছা পড়বে পড়তে পারবেন, কিন্তু এই পোশাক পুরাতন হবে না, ছিঁড়বেও না, রঙও জ্বলবে না, কিছুই হবে না, এটা অপরিবর্তনীয় অবস্থায় থাকবে। তো এভাবে তাদের, এবং যৌবন শেষ হবে না, যৌবন কখনোই কি হবে না, শেষ হবে না, চিন্তা করেন যৌবন অবস্থায় থাকবে, এটা কত আলোচনা করেছিলাম। তো এভাবে জান্নাতিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত নাজ নিয়ামত রেখেছে। তো এভাবে জান্নাতিরা জান্নাতের মধ্যে অবস্থান করবে, কখনই তাদের সেই নাজ নিয়ামত গুলো শেষ হবে না, তাদের এগুলো চিরস্থায়ী ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এগুলো দিয়ে দিবেন, যে কখনোই কি তাদের এগুলো শেষ হবে না। তো এখন দেখেন যে আমি আগে বলেছি এই যে দুনিয়াতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত যখন সংঘটিত হবে, সেই পর্যন্ত যে কত মানুষ আরো এই পর্যন্ত এসছে, আমরা এই যে বেঁচে আছি, আমাদের পর্যন্ত কত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন তার কোনো হিসাব কারো কাছে নেই একজ্যাক্ট, এবং কিয়ামত পর্যন্ত আরো কত মানুষ আসবে তার কোনো হিসাব আল্লাহ ছাড়া কেউ জানেন না। এই যে এত মানুষ, এই সব মানুষকেও যদি আল্লাহ জান্নাত দিতেন, তাহলে যে জান্নাতে, গত আলোচনায় বলেছি জান্নাতে স্তর স্তর, জান্নাতে কতগুলো স্তর রয়েছে, 100 স্তর আছে জান্নাতে, এটাও বিভিন্ন হাদিস গ্রন্থে আছে, এখানে আমি জামিয়া তিরমিজি থেকে বললাম 2470 নম্বর হাদিস, এটা যে জান্নাতে আল্লাহ কয়টা স্তর সৃষ্টি করেছেন, 100 স্তর সৃষ্টি করেছেন, এক একটা স্তরের মধ্যে পার্থক্য আসমান এবং জমিনের মধ্যে যত পার্থক্য, তো এক হাদিসের মধ্যে আছে এই পার্থক্য 100 বছরের, আর এক হাদিসের মধ্যে আছে এটা পার্থক্য হচ্ছে 500 বছরের। কোন গতি, দুনিয়ায় যত সর্বোচ্চ গতি আছে আমাদের সুপারসোনিক বিমানের যা গতি, এইটা দিয়েও যাওয়া যাবে না, মানে যত ধরনের গতি, এরপর পৃথিবী কতদিন থাকবে, আর মানুষ কত প্রযুক্তি টেকনোলজি সৃষ্টি করবে, আরো কত গতি সম্পন্ন জিনিস আসবে, রকেট, এগুলো দিয়েও 500 বছর যাওয়া যাবে না। তার মানে এখানে এই গতি বলতে আল্লাহ যে কোন গতি বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো করে জানেন। তো এত গতি সম্পন্ন একটা যানবাহনও যদি যায়, তাহলে এর দৌড় কোন পর্যন্ত, 500 বছর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এরকম এক একটা স্তরের পার্থক্য থাকবে, তাহলে কত দূরে থাকবে, কত বড় পৃথিবী, কত বড় করে জান্নাত তৈরি করবে আল্লাহ। আমাদের কাছে মনে হয় পৃথিবী কত বড়, শেষ নাই, একটা ব্যাসার্ধ পৃথিবী তৈরি করা হয়েছে, কিন্তু মানুষ পৃথিবী থেকে বের হতে যেতে পারে নাকি, আবার ঘুরে ঘুরে পৃথিবীতে চলে আসে। তো এই পৃথিবী এটা কিছুই না, এটা একটা নস্যি। তো জান্নাতের যে একটা স্তর, সেটা হচ্ছে এরকম 500 বছরের রাস্তা, শুধু স্তর, ওই স্তরটার মধ্যে একটা থেকে একটা পার্থক্য এতটুকু, তাহলে ওইটা কত বড়, চিন্তা করে শেষ করা যাবে না। তো এই যে এক একটা স্তর, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে হাদিসটা 2471 নম্বর হাদিসটা এরকম, যে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বলে হাদিসটা, তিনি বলেছেন এই যে 100 জান্নাতে 100 স্তর আছে, এর মধ্যে যদি এক স্তরের মধ্যে যদি সমস্ত জান্নাতীদেরকে দেওয়া হয়, তারপরেও কি জায়গা হবে, জায়গা খালি থেকে যাবে। এখন আপনি, আপনার আমার যদি মনে হয় যে দুনিয়ার মধ্যে যেমন আমরা গাদাগাদি করে থাকি এরকম না, একজন সর্বশেষ জান্নাতিকে 10 পৃথিবী দেবেন, তাহলে সর্বপ্রথম জান্নাতির কি অবস্থা হবে, তাকে কয় পৃথিবী দিবেন, এত কিছু দিবেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে, পৃথিবী যারা জান্নাতে যাবে তাদের সবাইকে দিবেন, দেওয়ার পরও সব মানুষগুলো যদি একটা স্তরের মধ্যে আল্লাহ যদি প্রবেশ করান, তারপরে জায়গা খালি থাকবে, তাহলে কত বড় জান্নাত, চিন্তা করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আমাদের মনকে আমাদেরকে বড় করতে হবে, সংকীর্ণ হওয়া চলবে না। দুনিয়াতে আমরা সামান্য একটু জায়গা জমি একটু সহায় সম্পদের জন্য মানুষকে খুন পর্যন্ত করে ফেলি, দেখেন একটু আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করার জন্য চেষ্টা করে যাই, এই দুনিয়ার জীবনে তো টুকিটাকি থাকবেই, এগুলো কিচ্ছু না আমাদের জন্য, কত অনাদিকালের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন। তো এই জন্য আমাদেরকে এই জান্নাতের প্রতি আমাদের লোভ থাকতে হবে, যে আমি জান্নাতে যেতে চাই, তাহলে আমার কি করতে হবে, তাহলে আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছেন আমাদেরকে, সেই কথাগুলো আমরা কি করতে পারবো, আমরা মেনে চলার জন্য চেষ্টা করব। আমরা যে আমাদের সামনে এত এত নাজ নেয়ামতের জান্নাত রয়েছে, আমাদের দুনিয়া তো একটা ছোট নস্যি,
অন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ দুনিয়া যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা পাখির ডানার মতো মূল্য যদি হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে খাদ্য দিতেন না। কোনো মূল্যই নেই দুনিয়ার আল্লাহর কাছে, তারপর আমাদের কাছে তো মূল্য আছে, আমরা দুনিয়ার জন্য কত কি করি, কিন্তু আখিরাতের মোকাবেলায় এর কোনো, আপনার কি বলে, আখিরাতের মোকাবেলায় এটা কিছুই না। তো এই জন্য আপনাদের এটা বা শোনাবো যে আখিরাতের বিভিন্ন জিনিসের কিছু উদাহরণ সাহাবায়ে কেরাম বলেছেন, রাসূল সাল্লাম বলেছেন যে যদি জান্নাতের কোনো জিনিস, এই হাদিসটা শোনাবো আপনাদের, 2477 নম্বর হাদিস। তো এখানে সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বলে, তিনি বলেছেন, রাসূল সাল্লাম বলেছেন যে বেহেস্তের কোনো জিনিস, জিনিসের যে বেহেস্তি, যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে জিনিস তৈরি করেছেন আল্লাহ, এর যদি একটা চিমটি, চিমটি কত, একটা ছোট একটা ছিটা পোটাও যদি এই দুনিয়াতে প্রকাশ পেত, যে জান্নাতে আল্লাহ যা তৈরি করেছে এটা যদি একটা ছিটা পোটাও যদি এই দুনিয়াতে প্রকাশ পেত, তাহলে কি হতো, তাহলে আসমান জমিন, এই যে আকাশ, এই পৃথিবী, এর সর্বত্র আলোকময় হয়ে যেত, সৌন্দর্য মণ্ডিত হয়ে যেত। চিন্তা করতে পারে কেমন সৌন্দর্য মণ্ডিত হতো, সেটা এই হাদিসের শেষের দিকে আছে। এরপরে দেখেন, এইটা এই প্রথম অংশ এইভাবে, এরপরে আছে কি, যদি কোনো বেহেস্তি যাদেরকে জান্নাতে দেয়া হবে, বা এখন যাদেরকে জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন, জান্নাতে হুররা তৈরি হয়, তৈরি অবস্থায় তো আছে, তো তারা যদি দুনিয়াতে উকি দিত, একটু একটু দেখতো এই দুনিয়াটা কেমন, একটু উকি দিত, এবং তার হস্তালঙ্কার, হাতের অলঙ্কার যদি একটু প্রকাশ হয়ে পড়তো, তাহলে কি হতো, তাহলে দুনিয়ার সমস্ত আলো নিষ্প্রভ হয়ে যেত। কিভাবে নিষ্প্রভ হতো, সেই উদাহরণটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কিভাবে বলছেন, যেমনি ভাবে সূর্যের আলো অন্যান্য গ্রহ নক্ষত্রের আলোকে কি করে, নিষ্প্রভ করে দেয়। দেখেন রাতে কত নক্ষত্র, সূর্য, চন্দ্র আমরা দেখি, দিনের বেলা এগুলো কিন্তু থাকে, আমরা হয়তো ভাবি যে দিনের বেলা মনে হয় যে চাঁদ এবং নক্ষত্রগুলো হয়তো নিভে যায়, যারা না জানেন তারা, যারা জানেন আলহামদুলিল্লাহ, তারা তো জানেন যে এগুলো নিভে না, তো এগুলো দিনের বেলাও থাকে, কিন্তু সূর্যকে আল্লাহ এত তাপ দিয়েছেন যে এগুলো সূর্যের আলোর কারণে এগুলোকে দেখা যায় না। তেমনি ভাবে যদি জান্নাতে যাদেরকে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন ইতিমধ্যে, সেই জান্নাতে হুর বলেন বা জান্নাতের যে অন্য যে সৃষ্টি আছে, এরা যদি একটু উকি দিত দুনিয়াতে, তাহলে দুনিয়ার আলো সব নিভে যেত, এত আলোক উজ্জ্বল হয়ে যেত দুনিয়া, তাহলে কত উন্নত মানের, চিন্তা করে জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছে, তো এই জন্য জান্নাত এত উন্নত মানের। আর গত আলোচনায় বলেছিলাম যে জান্নাতে যারা যাবে তাদের দাড়ি থাকবে না, গোপ থাকবে না, দুনিয়াতে একটু কষ্ট করে গোপকে ছোট করেন আর দাড়িটাকে বড় করে দেন, দুনিয়াতে একটু খারাপ লাগে, কিন্তু জান্নাতে থাকবে না, আল্লাহ দুনিয়াতে এটা আমাদের জন্য পরীক্ষা স্বরূপ দিয়েছে, জান্নাতে দাড়ি গোপ থাকবে, শুধু দাড়ি গোপ না, হাতে পায়ে যাদের পশম আছে এটা নিয়ে অনেক অনেক কষ্ট ভোগ করেন, বা মনে করেন যা আমার অসুন্দর, আসলে আল্লাহ সুন্দর করে তৈরি করেননি কাউকে, এই লোমও থাকবে না, শরীরে কোনো লোম থাকবে না। এই হাদিসটা কোথায় আছে আপনারা দেখবেন, এগুলো বলি হাদিস আপনাদের আইফোন বা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যেও হাদিসের বিভিন্ন বর্ণনার অ্যাপ, বিভিন্ন অ্যাপ গুলো আছে, আল হাদিস বা অন্যান্য বিভিন্ন আছে, আপনি সার্চ করলে পেয়ে যাবেন, তো সেখানে বিভিন্ন হাদিস গ্রন্থ, সহিহ আল বুখারী, সহিহ আল মুসলিম, জামিয়া তিরমিজি থেকে অন্যান্য যে হাদিস গ্রন্থগুলো রয়েছে, যেগুলোর উপরে হাদিসগুলো সহি না দুর্বল না হাসান হাদিস, এগুলো উপরে আপনার লেখা আছে, যেগুলো তাহকিকৃত হাদিস, সেখানে আপনারা দেখবেন এই হাদিসগুলোতে যে জান্নাতের বর্ণনাগুলো আছে, সেগুলো যদি আপনারা পর্ব আকারে দেখেন, তাহলে এগুলো, এই আলোচনাগুলো সব পেয়ে যাবেন, আমি রেফারেন্স দিচ্ছি, তারপরে যদি কোনো বর্ণনার কারণে দু একটা হাদিস আগে পড়া হয়, সেখানে গেলে আপনারা এগুলো পাবেন, আমি বলবো সবগুলো আপনারা পড়ে দেখবেন, কারণ এগুলো যখন আপনারা নিজেরা পড়বেন, যখন দেখবেন, তখন আরো নিজেদের মনের মধ্যে কি আরো বেশি দৃঢ় বিশ্বাস জন্মবে যে জান্নাত এত উন্নত মান আল্লাহ তৈরি করেছেন, আমি জান্নাতি হতে চাই, তো আল্লাহর কাছে বললে আল্লাহ জান্নাতদের জন্য কবুল করবেন ইনশাল্লাহ। তো এখন যে কথাগুলো বললাম, জান্নাতিদের লোম থাকবে না, দাড়ি মোচ থাকবে না, এবং শরীরে কোনো পশম থাকবে না, এগুলো রয়েছে হাদিসটা, রয়েছে 2478 নম্বর হাদিস জামিয়া তিরমিজির, সেখানে রাসূলুল্লাহ বলেছেন যে বেহেস্তিদের শরীরে কোনো লোম থাকবে না, প্রথম কথাই হলো এটা, এরপরে কি, তাদের দাড়ি থাকবে না, গোফ থাকবে না, এবং চোখে সুরমা লাগানো থাকবে, এই হাদিসের মধ্যে আছে, এবং কখন তাদের যৌবন ফুরাবে না, পোশাকও পুরাতন হবে না, তো এই হাদিসের মধ্যে এই হাদিসের মধ্যে এই বর্ণনাগুলো আছে। তো এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যে দুনিয়াতে এগুলো আল্লাহ যেহেতু আমাদেরকে বলেছেন, রাসূল সাল্লাম জানিয়েছেন যে দাড়িটা তোমরা বড় করো, এই জন্য এটা আমরা করবো, দুনিয়াতে এটা আমাদের জন্য পরীক্ষা, এটা আমাদের জন্য ইবাদত,
এটা আমরা করলে আখেরাতে এগুলো থাকবে না, কিন্তু এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অনন্তকালের সুখ শান্তি দেবেন আমাদের। তো আসেন সবাই, আমরা যারা আমরা বা দিনী ভাই সবাই একটু একটু খারাপ লাগবে শুরুতে, আসেন সবাই আমরা আমাদের গোপকে ছোট করি, দাড়িকে আমরা ছেড়ে দিই, দাড়িকে বড় করি। তো ইনশাল্লাহ এটা আমাদের দুনিয়াতে বা যতটুকু আমাদের এর জন্য নিজেকে মনে হবে যে একটু ছোট হলাম কিনা, একটু বিভিন্ন মানুষের হয়তো কি বলে টিচ করে অনেকে, এটা হয়তো সম্মুখীন হতে পারি, বা অনেক হয়তো চাকরির ক্ষেত্রে বা অনেক দুনিয়ার সুযোগ সুবিধা থেকে হয়তো বঞ্চিত হতে পারি। তো সামান্য দিনের জন্য আপনি দাঁড়িয়ে রাখেন না রাখেন, দুনিয়া থেকে চলে যেতে হবে। তো কতদিন, একটু সামান্য হয়তো কষ্ট হতে পারে, কারো হয়তো কষ্ট হবে না। তো এটুক মেনে নিয়ে আমরা আসেন, আমরা সবাইকে অনুরোধ করবো দিনী ভাইদেরকে এটা, আর দিনী বোন যারা আছেন, আপনাদের স্বামী বোন ভাই বাবা যারা এ দাঁড়িয়ে রাখেন না, তাদেরকে উদ্বুদ্ধ করেন আপনারা। কারণ আপনারা যদি উদ্বুদ্ধ করেন তাহলে তারা আরো কি মানসিকভাবে শক্তি পাবে। এই জন্য চেষ্টা করবেন সবাই, এটা করলে ইনশাল্লাহ জান্নাতে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতিদের জন্য এটা সৃষ্টি করেছেন যে জান্নাতিদেরকে আল্লাহ এই ধরনের রাজ নিয়ামত দেবেন, এগুলো আল্লাহ অলরেডি তৈরি করে রেখেছেন আমাদের জান্নাতিদের জন্য। তো এই জন্য দুনিয়াতে যেহেতু আল্লাহ যে কাজগুলো করতে হবে এগুলো তিনি কোরআনে বলেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদেরকে জানিয়ে দিয়েছেন হাদিসের মাধ্যমে, তো ওগুলো যদি আমরা না করি তাহলে এই নিয়ামতগুলো জান্নাতে পাবো না। তো এই জন্য আমাদেরকে এগুলো দুনিয়াতে পালন করতে হবে, তো আমরা সেগুলো করার চেষ্টা করব। তো এরপরে আর যে বললাম যে জান্নাতের স্তরের মধ্যে পার্থক্য 500 বছর, এই হাদিসটা 2479 নম্বর হাদিস জামিয়া তিরমিজির মধ্যে, সেখানে আছে যে এই জান্নাতের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহান আল্লাহ তাআলা সুউচ্চ বলছেন যে সুউচ্চ বিছানা থাকবে জান্নাতিদের জন্য। সূরা ওয়াকিয়া 34 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জান্নাতিদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক উন্নত মানের সুউচ্চ বিছানা তৈরি করবেন আল্লাহ রাব্বুল আলামিন। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফুরুসিম মারফুআতিন, এই আয়াতটা রয়েছে সূরা আল ওয়াকিয়ার 34 নম্বর আয়াত, এটা সূরা আর রহমানের পরের যে সূরাটা রয়েছে সেটাই সূরা আল ওয়াকিয়া এর 34 নম্বর আয়াত এটা। তো সেখানে আল্লাহ বলছেন যে সুউচ্চ বিছানা থাকবে জান্নাতিদের জন্য। তো এর উচ্চতা কেমন হবে, এই বিছানার উচ্চতা কেমন হবে, এই বিষয়ে হাদিসটার মধ্যে আছে যে এটা সমান হবে 500 বছরের দূরত্বের সমান। সুবহানাল্লাহ, দেখেন কত বড় আসন তৈরি করবেন জান্নাতের, সে আসনে বসবে দেখবে। তো এই জন্য এত নাজ নিয়ামত রয়েছে জান্নাতের মধ্যে, শেষ করা যাবে না এগুলো বলে। তো এই জন্য আসেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যদি এই নাজ নিয়ামত গুলো যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে কি কাজ করতে হবে এই দুনিয়াতে, একটু কষ্ট করে কি জান্নাতের কাজ করতে হবে। এবং সেটা আগে যতটা সহজ ছিল এখন কঠিন, এখন দিন ধর্ম পালন করা অনেক কঠিন। এখন তো দেখেন চারদিকে, আপনারা তো সবাই অনেক ভালো জানেন, এখন দিনের কথা বললে অনেক বাধা আসে, যারা দিনের ব্যাপারে কথা বলেন তাদের অনেক বিপদ আপদ আসে, নিজে সরাসরি বিপদে পড়েন বা তার পরিবার পরে আত্মীয় স্বজন পরে, অনেক কষ্ট চারদিকে হচ্ছে। এবং এটাই হবে যে যত বেশি বিপদের সম্মুখীন হবেন সঠিক ইসলাম প্রচার করতে গিয়ে, অনেকে ভুল ইসলাম প্রচার করতে গিয়ে বিপদে পড়েন, তার তো হিসাব আলাদা, তিনি দুনিয়াতে ক্ষতিগ্রস্ত আখেরাতে ক্ষতিগ্রস্ত। কিন্তু যদি সঠিক ইসলাম তিনি প্রচার করেন, সঠিক ইসলাম কোনটা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যেটা বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহি হাদিসে যেগুলো আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহর আলোকে যেগুলো সাহাবায়ে কেরাম বলেছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম করতাম, যেগুলো সহি বর্ণনার মাধ্যমে এসছে, এই কোরআন এবং এই সহি বর্ণনার আলোকে যেগুলো এসছে এগুলোর যারা অনুসরণ করেন, তারা যদি দুনিয়াতে এর দ্বারা কষ্ট ভোগ করেন তাহলে এর দ্বারা তাদের আখিরাতে মর্যাদা আরো বেশি বেড়ে যাবে। তো এই জন্য আপনি আমি যদি দুনিয়াতে বা দিন ধর্ম পালন করতে যাই কষ্টের শিকার হতেই হবে কমার বেশি, এই কেউ কষ্টের কোনো শিকারই হলো না তাহলে তার দিন ধর্ম পালনের ক্ষেত্রে কোথাও ত্রুটি রয়ে গেছে। তো এই জন্য আমরা যদি আমাদের দিন ধর্মকে যদি একটু ভালোভাবে পালন করতে চাই তাহলে বিপদ আপদ আসবে, এটা মেনে নিয়ে আমাদেরকে আগাতে হবে। তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য পরবর্তী জীবনে জান্নাত আছে। আর যদি সঠিকভাবে আমরা যদি দিন ধর্মকে দুনিয়াতে আঁকড়ে ধরতে পারি তাহলে বিপদ থাকলেও এর মধ্যে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন যে আমার উম্মতের মধ্য থেকে একটা দল সবসময় বিজয়ী থাকবে এবং সেই দলটাই হচ্ছে কারা, তারা যেটা যারা আল্লাহ যে কথা বলেছেন সেভাবে চলেছে এবং আল্লাহর রাসূল এবং তার সাহাবেরা যে পথে আছে। তো এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল আমাদেরকে মানদণ্ড করেছে। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আমার রাসূল হচ্ছে আদর্শ। এই জন্য রাসূলের জীবন যদি অনুসরণ না করি তাহলে আমরা ইসলামকে পরিপূর্ণ মানতে পারবো না। অনেকে বলেন কোরআনে যা আছে আমরা সেটা মানবো, অবশ্যই মানবেন, কোরআনের মধ্যে আল্লাহ বিভিন্ন ইবাদ বন্দীর কথা সংক্ষিপ্ত আকারে বলেছেন আর বাকিটা রাসূল সাল্লামের জীবনী থেকে শিক্ষা নিতে বলেছেন। বলবেন যে এই কথা কোথায় আছে, এই কথা আছে আল্লাহ যেহেতু বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলের জীবনে আদর্শ রয়েছে, এই আছে যে আদর্শ,
কোন আদর্শ? আল্লাহ বলছেন নামাজ পড়ো, রুকু সেজদার কথা আছে কোরআনের মধ্যে, কিন্তু নামাজ পড়তে গেলে যে আমাদেরকে আল্লাহু আকবার বলে যে হাত বাড়তে হয়, এ কথা তো কোরআনের মধ্যে আপনি পাবেন না। এটা রাসূলের জীবনই দেখতে হবে, কারণ ওই যে আল্লাহ বলছেন লাকাত কান আল্লাহুম ফি রাসূলিহি উসওয়াতুন হাসানা, তাহলে এই আয়াতের ব্যাখ্যাই হবে এগুলো সব। আল্লাহ বলেছেন তুমি যাকাত দাও, আট শ্রেণী মানুষকে যাকাত দাও। আপনি যদি হাদিস না পড়েন তাহলে যাকাত দেবেন কতটুকু, কত পার্সেন্ট যাকাত দিবেন, কোন কোন সম্পদে যাকাত দেবেন, সেটা পাবেন কোথায়? সেটা রাসূলের জীবনী থেকে পাবেন। তো এই জন্য অনেক ভুল ভ্রান্তি এবং মিথ্যা অনেক হাদিস মানুষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলে চালিয়ে দিচ্ছে না। এই জন্যই আমরা বলেছি যে কোরআন এবং হাদিসকে মানতে হবে, ওই হাদিস যেগুলো অথেন্টিক ভাবে আসছে আমাদের কাছে, সহি হাদিস। এই জন্য আমরা যদি কোরআন সহি সুন্নাহর আলোকে চলতে পারি, সাহাবাদের পথ অনুসরণ করে চলতে পারি, তাহলে আমাদের জন্য এই অবারিত নিয়ামত অপেক্ষা করছে আখেরাতে, এবং সেটা আমরা পাবো। তো এগুলো অন্য আলোচনা, আমরা কোন এবং বর্তমান যুগে এত মত পথের মধ্যে আমরা কোন পথ অবলম্বন করবো, এই বিষয়ে ইনশাল্লাহ জান্নাতের আলোচনাগুলো শেষ হওয়ার পরে আরো বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা আছে, এরপরে ধারাবাহিকভাবে ওই আলোচনাগুলো নিয়ে আসার চেষ্টা করবো। দোয়া করবেন যে আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন ইনশাল্লাহ। তো আলোচনাগুলো আপনারা নিয়মিত শুনবেন, তাহলে আশা করি উপকৃত হবেন ইনশাল্লাহ। তো এভাবে জান্নাতের যে আজকে আরো যে কতগুলো নিয়ামতের কথা বললাম, তো এগুলো যদি আমরা আরো নিয়ামতের কথা বলি শেষ করা যাবে না। তো আরো কয়েকটা নিয়ামতের কথা একটু দ্রুত বলে দেবো, যাতে আপনারা আরো কিছু নিয়ামতের কথা শুনে নিজেদেরকে তৈরি করতে পারেন যে আমরা জান্নাতে এগুলো ভোগ করব। তো জান্নাতের কথা আলোচনা, আমি জান্নাতের পাখির কথা বলেছিলাম যে জান্নাতে অনেক পাখি থাকবে, এগুলো জান্নাতিরা খাবে এই পাখির গোস্ত। তো এখানে জান্নাতের এক ধরনের পাখির বর্ণনা রয়েছে, এই হাদিসটা রয়েছে 2481 নম্বর হাদিস জামিয়া তিরমিজির, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলছেন এই হাদিসের মধ্যে যে রাসূল সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা ঝর্ণা দান করবেন জান্নাতের মধ্যে, বা কিয়ামতের সময়ও দেবেন, হাউজে কাউসার জান্নাতে দেবেন। তো এর পানি হচ্ছে কেমন? বলছে দুধের চাইতে সাদা এবং মধুর চাইতে মিষ্টি। এই প্রথম এই হাদিসটা প্রথম অংশ আছে। এবং এর আশেপাশে অনেক পাখি থাকবে যেগুলোর ঘাড় থাকবে উটের মতো, নর্মাল পাখি কিন্তু ঘাড় থাকবে উটের মতো। তো এত মোটা তাজা বড় উটের মতো বড় পাখি যদি হয়, কারণ জান্নাতিরা ওরকম বড় হবে, পাখিগুলো ওরকম বড় হবে, চিন্তা করেন। তো উটের মতো তাদের ঘাড় হবে এরকম বড় বড় জান্নাতিদের, মানে ওই জান্নাতের পাখিগুলোর। এ কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে ছিলেন, তিনি বললেন যে আল্লাহর রাসূল, তাহলে তো এই পাখিগুলো অনেক মোটা তাজা হবে, উটের মতো যদি হয় তাদের ঘাড় একটা পাখি, তাহলে এটা তো অনেক মোটা তাজা হবে। এটা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পাখিগুলো তো এত মোটা তাজা, এবং এগুলোকে যারা খাবে তাদের দেহ আরো বেশি কি হবে, কোমল দেহি, আরো বেশি সুখী হবে তারা, আরো বেশি মোটা হবে তারা। তো এই হাদিস দ্বারা আমরা কি বললাম, জান্নাতের পাখির অবস্থা এরকম, এবং এগুলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতিদেরকে খেতে দেবেন, সৌন্দর্য বর্ধনের জন্য তো আছে এবং জান্নাতিরা খাবে, তো তাদের তারা কতটা সতেজ হবে। তো এই জন্য জান্নাতের পোষা জান্নাতের পাখির একটা বর্ণনা দিলাম, আর গত আলোচনা জান্নাতের ঘোড়া এবং উটের কথাও বলেছি। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো কত যে পশু প্রাণী সৃষ্টি করেছেন জান্নাতের মধ্যে, যেগুলো জান্নাতিরা ভোগ বিলাসে ব্যবহার করবেন এগুলো, এবং এগুলো তারা যেভাবে ইচ্ছে সেভাবে ব্যবহার করতে, এগুলো উঠবে আবার এগুলো জমিনেও চড়বে, সবভাবে এগুলো বিচরণ করবে, এগুলোতে করা যাবে। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন না জান্নাতের মধ্যে অগণিত নাজ নিয়ামত তৈরি করে রেখেছেন জান্নাতবাসীদের জন্য। তো এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আর সবচেয়ে বড় নিয়ামত জান্নাতে, যে এত নিয়ামত আরো কত কিছু বললে শেষ হবে না, আমি সংক্ষিপ্ত আলোচনা এই জন্য কম। তো সর্বশেষ সবচেয়ে বড় নিয়ামত কোনটা, এই যে জান্নাতের এত নিয়ামত পেয়ে তো আত্মহারা, যে আর কি প্রয়োজন আছে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জিজ্ঞেস করুন, জান্নাতিদেরকে বলবেন যে তোমরা কি সন্তুষ্ট, বলুন যে আল্লাহ আমরা তো সন্তুষ্ট, আমরা যা চেয়েছি তার চেয়ে কয়েক গুণ বেশি তো আমরা এখানে পেয়েছি, আপনি যা ওয়াদা করেছেন সেটা আমরা সত্য হিসাবে পেয়েছি, এত নাজ নেমত আমাদেরকে দেখে দিয়েছেন আল্লাহ, আমরা আর কি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হ্যাঁ আমি তোমাদেরকে আরো দেবো, কি দিবেন? বলছে আমি তোমাদের প্রতি খুশি হয়ে গেলাম, আর কখনো বেজা হবো না। সুবহানাল্লাহ, দেখেন এটা শুনে জান্নাতের আরো খুশি। এরপর আল্লাহ বলবেন তোমাদের আরো কিছু চাওয়ার আছে, চাও। তখন তারা দেবেন যে আর চাওয়ার কি আছে, সবই তো পেয়ে গেলাম, যা চাইলাম তার চেয়ে বেশি পেলাম, তার চেয়ে বেশি পেলাম। এরপর আল্লাহ বলছেন যে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট অসন্তুষ্ট হবো না, তার মানে এর কোনো শেষ হবে না আর কি। তখন তারা চাইবে যে আমরা আমাদের রবকে দেখতে চাই। সুবহানাল্লাহ, তখন আল্লাহ রাব্বুল আলামিন, এটা হচ্ছে আজকের সর্বশেষ নিয়ামতের কথা। আরো অনেক নিয়ামত রয়েছে বিভিন্ন আলোচনায়, সেগুলো আবার বলবো মাঝে মাঝে ইনশাল্লাহ। তো এই যে জান্নাতে মুমিনগঞ্জ আল্লাহর দিদার লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে চাক্ষুষ দেখবেন, এই ব্যাপারে যখন রাসূল বলছেন তখন সাহাবায়ে কেরাম বলছেন হে আল্লাহ রাসূল আপনি বলেন কি, আল্লাহকে তার বান্দারা দেখবেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিচ্ছে, তোমরা শুধু দেখবেই না, এতটা স্পষ্ট ভাবে দেখবে
যেভাবে তোমরা এখন দিনের বেলায় সূর্যকে দেখো, রাতে চন্দ্রকে দেখো, এতটাই স্পষ্ট ভাবে তোমরা কি করবে, তোমাদের রবকে দেখতে পাবে। সুবহানাল্লাহ। এই হাদিসগুলো মোতাওয়াতির পর্যায়ে হাদিস। মোতাওয়াতির মানে কি, তিনের অধিক সাহাবায়ে বর্ণনা করেছে, কেউ ষাট বলেছেন, কেউ আরো বেশি, মানে অগণিত বর্ণনা রয়েছে এই ব্যাপারে। এই তো এভাবে বিভিন্ন বর্ণনা হাদিস রয়েছে, বা আনাস রাদিয়াল্লাহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ আল খুদরি ও অন্যান্য সাহাবায়ে কিরাম থেকে সহি বর্ণনা এই হাদিসগুলো আছে, বিভিন্ন সুনানের কিতাবগুলোর মধ্যে আছে এই হাদিসগুলো বর্ণনা আছে। তো এরপরে বা কিভাবে যে জান্নাতের মধ্যে ঘোষণা চলে আসবে, সমস্ত জান্নাতিরা জান্নাতে আনন্দে আত্মহারা হয়ে যখন আনন্দ ভোগ করবে তখন তাদেরকে ঘোষণা দেবেন, কিভাবে ঘোষণা আসবে, এই জান্নাতবাসীগণ আপনার আপনাদের প্রভু আপনার সাথে দেখা করবেন। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? তখন জান্নাতিরা তারা সবাই বেরিয়ে আসবে, তখন তাদের জন্য বেরিয়ে এসে দেবে তাদের জন্য যানবাহন তৈরি, দ্রুতগামী যানবাহন তৈরি, তখন তারা সেই দ্রুতগামী যানবাহন প্রস্তুত থাকবে, তখন তারা তারপর উঠে বসবে, তখন তাদেরকে প্রশস্ত উপত্যকা নিয়ে যাওয়া হবে, বিশাল জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হবে। তো তারা সেখানে যাবেন, তখন সেই উপত্যকা যখন সেখানে গিয়ে তারা তার বাহনের উপর তারা উঠবেন, সেখানে যাবেন বসবেন, তখন তাদের তখন কি হবে, জান্নাতবাসীদের জন্য মণিমুক্তা নূর স্বর্ণর উপর মেম্বার স্থাপন করা হবে, সেখানে তারা বসবেন। তো এইভাবে বসবেন, তখন তারা স্থির হয়ে তখন জায়গায় বসবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ রয়েছে, আল্লাহ কোথায় আছেন, সপ্তম আকাশের উপরে সিদ্দাতুল মুনতাহা, তার উপরে রয়েছে আল্লাহর আরশ। তো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সমাসীন আছেন। তো তখন সেই জান্নাতিদেরকে যখন সমস্ত জান্নাতিরা যখন সেই উপত্যকায় তাদেরকে নিয়ে যাওয়া হবে, জান্নাতের মধ্যে কত বিশাল এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো সেখানে যাওয়ার পর জান্নাতিদের জন্য স্বর্ণরৌপ্য এবং বিভিন্ন উন্নত মানের আসন রাখা হবে, এবং সেখানে তারা সেখানে বসবেন। বসবেন যখন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সেখানে আল্লাহর কুরসিকে স্থাপন করা হবে, ফেরেশতারা স্থাপন করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে কি করবেন, আসবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন সেখানে যখন জান্নাতিরা সেখানে বসবেন, তখন ঘোষণা দেওয়া হবে যে হে জান্নাতিগণ, তোমাদের জন্য শান্তি বর্ষিত। অতি সুন্দর ভাষায় তাদেরকে সালামের উত্তর দিবে, কিভাবে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা যাল জালালি ওয়াল ইকরাম। অন্য রেওয়াতের মধ্যে আছে এভাবে যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা আমরা যখন নামাজ পড়ি, নামাজের যখন ফরজ নামাজের পরে সালাম ফিরাবার পরে এই দোয়াটা পড়তে হয়, এটা তো এভাবে সালাম দেওয়া হবে সুন্দর ভাষায়। সালাম উত্তর অর্থ কি, জাল্লাহু আনতাস সালাম, হে আল্লাহ আপনি শান্তিময়। জান্নাতিরা বলবেন যে আল্লাহ আপনি শান্তিময়। অমিনকাস সালাম, তা এরপরে শান্তির ধারা আপনার পক্ষ থেকে কি অবস্থা, শান্তির ধারা বর্ষিত হয়ে থাকে, হে মহাসম্মানের অধিকারী তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে মহাসম্মানের অধিকারী আপনি অতি পবিত্রময়। তো এই কথা যখন সমস্ত জান্নাতিরা যখন আল্লাহ রাব্বুল আলামিনকে সালাম দিবেন বলবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কি বলবেন, আল্লাহ বলবেন আমার সেই জান্নাতিরা কোথায়, কোন জান্নাতিরা যারা আমাকে না দেখে বিশ্বাস করেছে, যারা আমাকে না দেখে আনুগত্য করেছে, আমি যেটা বলেছি তারা দেখেনি দুনিয়াতে সেটাই করেছে, তারা কোথায়। তো না দেখে আমাকে আনুগত্য করেছিল, আজ তাদের জন্য আরো অতিরিক্ত পুরস্কার রয়েছে, জান্নাত তো দিলাম সব তো আজীবনের জন্য দিয়ে দিলাম, আরো অতিরিক্ত পুরস্কার রয়েছে। সমস্ত জান্নাতবাসী গানে এক বাক্যে বলবেন যে হে আল্লাহ আমরা আপনার উপর সন্তুষ্ট, আপনি আমাদেরকে যা দিয়েছেন আর কি দরকার আমাদের, আমরা সন্তুষ্ট আপনার উপরই, সুতরাং আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি যদি তোমাদের উপর সন্তুষ্ট না হতাম তাহলে তোমাদের আমার এই জান্নাতে প্রবেশ করাতাম না, আমি সন্তুষ্ট বিদায় তোমাদেরকে প্রবেশ করে করিয়েছি, তো আজ তোমাদের জন্য আরো অতিরিক্ত পুরস্কার রয়েছে। তখন জান্নাতিরা বলবে যে আল্লাহ আমরা আপনাকে দেখতে চাই, আপনার দিদার লাভ করতে চাই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মোবারক চেহারাকে উন্মুক্ত করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ, মানে কত যে নেয়ামত বলে শেষ করা যাবে না, যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিশ্বজাহানের স্রষ্টা, তিনি এত কিছু দেবেন, তারপরে তিনি দর্শন দেবেন, আল্লাহ তুমি আমাদের কবুল করো। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের চেহারা পর্দা উন্মুক্ত করে দেওয়া হবে, তখন তখন তার নূর তাদেরকে আচ্ছাদিত করে ফেলবে, সমস্ত জান্নাতীদেরকে আচ্ছাদিত করে ফেলবে আল্লাহ নূর। তো যদি আল্লাহ রাব্বুল আলামিন সেই নূরের দ্বারা যদি তারা যদি সেটাকে সহনীয় পর্যায়ে না রাখতেন তাহলে তো মানুষ তো সব পুড়ে যেত,
তাহলে আল্লাহ জান্নাতবাসীদেরকে সেই সৌভাগ্য দান করবেন যে তারা সে নূরকে তারা কি সহ্য করতে পারবে, আল্লাহ তেমনি ভাবে তাদেরকে জানবে এইভাবে। তো এরপর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদের সাথে কথা বলবেন, সবার সাথে কথা বলবেন। আল্লাহ বলবেন, তোমাদের কি মনে আছে যে অমুক অমুক দিন তোমরা এই কাজ করেছিলে, আমি কিন্তু সেটা গোপন রেখেছিলাম, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। তো আল্লাহ সেগুলোকে স্মরণ করিয়ে দেবেন। দেখেন কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যে আমরা কত ভুল করি, এগুলো আল্লাহ ঢেকে রাখতে চান, ঢেকে রাখবেন। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে আমি তোমাদেরকে ক্ষমা করে দেইনি, এই যে এই সময় তোমরা এই ভুল ভুল কাজগুলো করেছিলে, আমি কি ক্ষমা করিনি তোমাদেরকে? আজকে আমার ক্ষমার বিনিময়ে তোমরা এখানে আসতে পেরেছো। আল্লাহ রাব্বুল আলামিন ভাই বলবো, তো এগুলো যে কথাগুলো বললাম এগুলো বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে আছে, সহিহ সনদের বর্ণনা কি হাদিসগুলো, এগুলো কিছু সহিহ আল বুখারী কিছু সহিহ আল মুসলিমের মধ্যে আছে। আল্লাহ যে আল্লাহকে আমরা দেখতে পাবো সেই কথাগুলো আছে, এরপর আরো অন্যান্য বিভিন্ন সহিহ হাদিস গ্রন্থগুলোর মধ্যে আছে, এগুলো সমষ্টিগতভাবে বলছি, কারণ রেফারেন্স অনেক সময় দরকার হবে এই জন্য। তো এভাবে বলবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তো সম্মানিত, তো যখন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকিয়ে থাকবেন জান্নাতীরা, তখন তাদের চক্ষু শীতলকারী, এটা এত চোখ শীতল হয়ে যাবে, কত সৌভাগ্যবান সেই জান্নাতীরা। তো এই বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তুলে ধরেছেন, কিভাবে তুলে ধরেছেন সেই সেই রেফারেন্সটা আপনাদের জন্য দিব। সূরা আল কিয়ামা, পবিত্র কোরআনে সূরা আল কিয়ামা নামে একটা সূরা রয়েছে, তার 22-25 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে ওয়াজুহু ইয়াউমা ইযিন নাযিরাতুন ইলা রাব্বিহা নাযিরাত, আল্লাহ বলছেন সেদিন অনেক মুখমন্ডল উজ্জ্বল হবে, আলোকিত হবে, অনেক মুখমন্ডলের কথা বলেছে আল্লাহ, যারা জান্নাতি তাদের কথা বলেছেন এখানে, যে সেদিন অনেক মুখমন্ডল আল্লাহ বলছেন উজ্জ্বল হবে, কেন? ইলা রব্বিহা নাযিরা, তারা তাদের রবের দিকে, খুব প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে, তাদের চেহারা জ্বলজ্বল করবে সেই মানুষগুলোর, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে নূরের তাজাল্লি সেটা তো আছে, জ্বলজ্বল করবে তারা। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আজিম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কিয়ামার মধ্যে এই কথা বলছে, ওয়া উযুহু ইয়াউমা ইযিন বাসিরা, কিন্তু সেদিন কিছু চেহারা কেমন হবে আল্লাহ বলছেন, সেদিন কিছু কিছু মুখমণ্ডল উদাস হয়ে যাবে, যারা দুনিয়াতে অপকর্ম করেছিল তারা দেখতে পাবে না আল্লাহকে, কিন্তু তারা উদাস হয়ে যাবে, কিয়ামতের দিনও তাদের এই অবস্থা হবে, তারা ধারণা করবে যে তাদের কোমর ভেঙে যাওয়া ভেঙে গেছে, কেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইফা আলা বিহা ফাকিরা, তারা মনে করবে যেমন দুনিয়াতে আমরা অনেক সময় আমরা অসহায় হয়ে গেলে মনে করি না, আমার মনে কোমরটা ভেঙে গেল, এটা অসুস্থতার জন্য বলি, আর অনেক সময় আমরা এমনিতেও বলি যখন নিজেকে অসহায় মনে হয় যে আমার আর করণীয় কিছু নেই, তখন মনে হয় যে আমার মেরুদণ্ড নেই ভেঙে গেছে, আমার কোমরটা ভেঙে গেছে, আমরা বলি। আল্লাহ রাব্বুল আলামিন সেই উদাহরণটা ব্যবহার করেছে যে সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনকে যে দেখবে তার বান্দারা, সেদিন তাদের চেহারা উজ্জ্বল জ্বলজ্বল করবে, তারা তাদের রবের দিকে অপলক দৃষ্টি তাকিয়ে থাকবে, আর কিছু চেহারা সেদিন মলিন হবে, উদাস হয়ে যাবে, তারা ভাববে, তারা মনে করবে যে আমাদের তো মাজা ভেঙে গেছে, মেরুদণ্ড ভেঙে গেছে আমাদের। তো এই জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআনের সূরা আল কিয়ামার 22-25 নম্বর আয়াতে। তো এই জন্য আজকের আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি। তো মূল বিষয় হচ্ছে এটাই যে আমরা আসলে ইমানের আলোচনায় ইমানের আলোচনা করতে দীর্ঘ আলোচনা করেছি, 34টা পর্ব আলোচনা আছে আমার আমার একটা গ্রুপ রয়েছে ফেসবুকে, যারা নিয়মিত আলোচনা দেখেন মুসলিম ও ওয়ার্ল্ড নামে ফেসবুকে একটা গ্রুপ আছে, সেখানে আলোচনাগুলো ধারাবাহিকভাবে আছে, আপনারা স্ক্রল করে যদি পিছনের দিকে টেনে টেনে দেখেন দেখতে পারবেন সিরিয়ালে, অথবা মুসলিম ওয়ার্ল্ড নামে আমার একটা ইউটিউব একটা চ্যানেল আছে, তো সেখানেও এই আলোচনাগুলো ধারাবাহিকভাবে আছে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আমি সবাইকে অনুরোধ করবো আসলে ইসলাম আলোচনাগুলো আপনারা নিয়মিত দেখবেন এবং এগুলো যাচাই করবেন, যদি কেউ বলে এটা কোনোটা ভুল আছে বা বলার কারণে হয়তো বা ভুল হয়ে যেতে পারে, তাহলে আমাকে মন্তব্য করে আপনারা সংশোধনী দিলে আমি সেটা সংশোধন করবো। আমি সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই সবসময় যে আল্লাহ ভুল যেন আমার দ্বারা না হয়, মানবিক গুণ কেন ভুল হয়, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে ভুল বললে মানুষ যদি ভুলটা আমল করে তাহলে একটা গুণা আমার ভাগে আসবে, তো জন্য আমি চেষ্টা করি না যে ভুলগুলো বলার জন্য বা না জেনে কিছু বলার জন্য। তো আপনাদের কাছে আমি বা দোয়া চাইবো যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে কোরআন সুন্নাহর সহি জ্ঞান দান করেন এবং যতদূর সম্ভব কোরআন সুন্নাহকে যাচাই বাছাই করে যেন আপনাদেরকে সঠিকটা তুলে ধরতে পারি, সেই তৌফিক চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আপনারা দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব। তো এই জন্য তারপর আমি আপনাদেরকে বলবো আপনারা এগুলো যাচাই করে দেখবেন ইনশাআল্লাহ, আমি আমার যাচাই করে সঠিকটাই বলার চেষ্টা করেছি, আপনারা যাচাই করবেন করে এগুলোকে ব্যাপক আকারে শেয়ার করবেন, কারণ আপনি শেয়ার করলে আপনি সব পাবেন, আমিও পাবো আপনারাও পাবেন, এবং এগুলো সব গ্যাজারিয়ার কাজ হবে, কারণ এগুলো দুনিয়াতে দীর্ঘদিন থেকে যাবে, যেহেতু এগুলো ভিডিও আকারে শত শত বছরও থাকতে পারে আল্লাহ ভালো জানেন,
তো তখন এর মাধ্যমে যারা উপকৃত হবে, আপনি আমি দুনিয়াতে থাকবো না কিন্তু উপকৃত হবো। ওই জন্য আসেন, আমরা খুব সহজ সদ্গা জারিয়া সামান্য একটু শেয়ার করলে সদ্গা জারিয়া কাজ আমাদের হয়ে যাবে। তো এই জ্ঞানটা আমরা বিলি করার চেষ্টা করব, অবশ্যই যাচাই করবেন, তারপর করবেন, আমি অনুরোধ করবো আপনাদেরকে। তো ইনশাল্লাহ আগামী পর্বে আলোচনার মধ্যে আরো কিভাবে কোন কোন ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যাবে এরকম কিছু আলোচনা করবো ইনশাল্লাহ। তারপরে যাই ইমানের আলোচনা শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ। তো দোয়া করবেন যেন আমরা সামনে আলোচনাগুলো বা কোরআন সুন্নাহ আলোকে করতে পারি। তো আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আমাদের পিছনের জীবনের সমস্ত গুনাহকে তুমি ক্ষমা করে দাও, আমাদের সামনে চলার পথকে তুমি সহজ করে দাও, আমাদের যারা পুরোপুরি দুনিয়া থেকে চলে গেছে তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, তাদের কবর আজাব ক্ষমা করে দাও, তাদের কবরকে প্রশস্ত করে দাও। সর্বোপরি তুমি আমাদেরকে মুসলিম হিসাবে কোরআন এবং সহিহ সুন্নাহ অনুসারে আমাদের জীবনযাপন করার তৌফিক দান করো, মৃত্যুর সময় আমাদের ঈমান নসিব করো। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া হামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।